আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিশ্লেষণ। আজকে তার দ্বিতীয় পর্ব। তো আজকের পর্বে আমি আলোচনা করব এই আর্থিক বিশ্লেষণ অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অবগত আসো, 2021 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং পাশাপাশি 2022 সালেও যারা দিবা তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আর এই অধ্যায়ের মূল জিনিসগুলোই হচ্ছে কতগুলো সূত্র তোমাকে মুখস্থ করতে হবে। তো এই অধ্যায়ের উপরে আমি তোমাদেরকে 11টি সূত্র দিব। এই 11টি সূত্র যদি মুখস্থ করতে পারো, ইনশাল্লাহ এই অধ্যায় থেকে 10 তুমি সংগ্রহ করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথম পর্বে এই অধ্যায়ের স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করার জন্য কোন সূত্রগুলো ব্যবহার করতে হবে ওইটা নিয়ে কিন্তু আলোচনা করছি। যদি কোনো শিক্ষার্থী আমার প্রথম পর্বটা না দেখে থাকো, আমি অনুরোধ করব তুমি প্রথম পর্বটা দেখে নাও, তাহলে আজকের এই পর্বটা বুঝতে তোমার জন্য সুবিধা হবে। তো দেখো, আজকে আমি আলোচনা করব, আমি বোর্ডে লিখে রাখছি, মুনাফা উপার্জন ক্ষমতা। দেখো, মুনাফা উপার্জন ক্ষমতা, একটা প্রতিষ্ঠানের মুনাফা উপার্জন ক্ষমতা আমরা কোন সূত্রগুলোর মাধ্যমে যাচাই করব আজকে আমি এইটা বুঝিয়ে দিব। দেখো, আমি এই জায়গায় লিখে রাখছি ওই সূত্রগুলো। একটা হচ্ছে মোট লাভ অনুপাত, এই মোট লাভ অনুপাতের আরেকটা নাম হচ্ছে মোট মুনাফার অনুপাত, একই জিনিস। নিট লাভ অনুপাত, এটার আরেকটা নাম হচ্ছে নিট মুনাফার অনুপাত। পরিচালন আয় অনুপাত, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, বিনিয়োজিত মূলধন অনুপাত, এই পাঁচটা সূত্রের মধ্যে প্রথম দুইটা আর লাস্টের দুইটা, এই চারটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে এবং আসবে ইনশাল্লাহ। তো এই পাঁচটা জিনিস কিভাবে করতে হবে তার মেইন যেই জিনিসগুলো আজকে আমি এটা বুঝিয়ে দিব, তাহলে অঙ্ক করার সময় তুমি খুব সহজেই ধরতে পারবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই জায়গায় লিখে রাখছি মোট লাভ অনুপাত। এই মোট লাভ অনুপাত আমরা কিভাবে বাহির করব? দেখো, মোট লাভ সমান সমান নিট বিক্রয়, মোট লাভ ভাগ নিট বিক্রয় গুণ 100। তার আদর্শ মান হচ্ছে 10% থেকে 20%। এবার আসো, এই মোট লাভ আর এই নিট বিক্রয় এটা প্রশ্নে সরাসরি দেওয়া থাকতে পারে অথবা দেওয়া নাও থাকতে পারে। যদি দেওয়া না থাকে তাহলে আমি কিভাবে বাহির করব? এই যে দেখো, মোট লাভ বাহির করব কিভাবে, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি আমরা বাদ দিয়ে দেই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, নিট বিক্রয় থেকে আমি বিক্রিত পণ্যের ব্যয় যদি বাদ দিয়ে দেই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে মোট লাভ, আর এই মোট লাভের টাকাকে আমি নিট বিক্রয় দ্বারা ভাগ করব। তো নিট বিক্রয় আমি কিভাবে বাহির করব? এই যে দেখো, আমি এই জায়গায় লিখে রাখছি নিট বিক্রয়, বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বার্তা যোগ অলিখিত বিক্রয়। দেখো, আমি বিক্রয় থেকে কি বাদ দিব, বিক্রয় ফেরত বাদ দিব, বিক্রয় বার্তা বাদ দিব, তার সাথে যোগ করব অলিখিত বিক্রয় যদি প্রশ্নে থাকে, তাহলে আমি পেয়ে যাব নিট বিক্রয়। তারপর মোট লাভের টাকাকে নিট বিক্রয়ের টাকা দ্বারা ভাগ করব, ভাগ করার পর যে রেজাল্টটা আসবে তার সাথে আমি 100 গুণ দিয়ে দিব, আর তার আদর্শ মান হবে 10 থেকে 20%। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি 2 নম্বর যে সূত্রটা, নিট লাভ অনুপাত। দেখো, নিট লাভ অনুপাতটা মোট লাভ অনুপাতের মতনই। কিভাবে? যখন আমরা মোট লাভ বাইর করছি তখন এই জায়গায় মোট লাভ লিখছি, তো এখন আমি কি করব, এই জায়গায় লিখব নিট লাভ। তোমরা এই জায়গায় নিট লাভ না লেখে যদি নিট মুনাফাও লিখো তাতে কোনো সমস্যা নেই। আমি আবারও বলি, মোট, যেমন এই জায়গায় আমি নিট লাভ লিখছি, যদি কোনো শিক্ষার্থী এই জায়গায় লেখে নিট মুনাফা তাতে কোনো সমস্যা নেই। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, এই নিট লাভকে আমি ভাগ করব নিট বিক্রয় দ্বারা, আর তার সাথে গুণ দিব হচ্ছে 100, তার আদর্শ মান 5 থেকে 10%। এবার আসো, এই নিট লাভটা আমরা কিভাবে বাহির করব? যদি মোট লাভ বাহির করতে পারি তাহলে নিট লাভও বাহির করতে পারবো। কিভাবে? দেখো, নিট লাভ থেকে আমি, নিট লাভ বাহির করার জন্য মোট লাভ থেকে পরিচালন ব্যয় আমরা কি করব,
বাদ দিব। আর এই পরিচালন ব্যয়টা প্রশ্নে দেওয়া থাকবে, কোনো না কোনোভাবে বলা থাকবে, তখন আমরা এটা কি করব, ক্যালকুলেশন করব। আর কীভাবে সমাধান করতে হয় অবশ্যই আমি তোমাদেরকে অঙ্ক করিয়ে দেখিয়ে দিব। তার আগে তোমাকে এই সূত্রগুলো জানতে হবে, কারণ এই সূত্রগুলোই যদি তুমি না জানো তাহলে তুমি কিন্তু অঙ্কটা সমাধান করতে পারবে না। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, পরিচালন আয় অনুপাত, এই পরিচালন আয় অনুপাত প্রশ্নে তেমন বেশি একটা আসে না, তারপরেও আমি লিখে দিলাম। দেখো পরিচালন আয় অনুপাত হচ্ছে পরিচালন মুনাফা ভাগ নেট বিক্রয় গুণ 100, তার আদর্শ মানও 5-10%। আর এই পরিচালন আয় অনুপাতটা পরীক্ষায় মানে প্রশ্নে বেশি একটা দেওয়া থাকে না, মাঝে মধ্যে থাকতেও পারে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, এই তিনটা সূত্র তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এবার আরও যে দুইটা সূত্র আছে, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত এবং বিনিয়োজিত মূলধন অনুপাত, এটা আমি এখন তোমাদেরকে কি করব বুঝিয়ে দিব। এখন আমি তোমাদেরকে বাকি যে দুইটা সূত্র আছে ওই দুইটা সূত্র বুঝিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি এই জায়গায় লিখে রাখছি বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত। আমি আবারও বলি, বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত, তার সূত্রটা হচ্ছে সুদ ও কর পূর্ব নিটলাভ বাদ বিনিয়োজিত মূলধন গুণ 100, তার আদর্শ মান হচ্ছে 10-15%। দেখো সূত্রটা কি, সুদ ও কর পূর্ব নিটলাভ বাদ বিনিয়োজিত মূলধন গুণ 100। এবার আসো এই বিনিয়োজিত মূলধনটা আমরা কীভাবে বাহির করব। বিনিয়োজিত মূলধনটা দুইভাবে বাহির করা যায়। দেখো বিনিয়োজিত মূলধনটা আমরা বাহির করব মোট সম্পদ থেকে চলতি দায় আমি বিয়োগ করব এবং অলিক সম্পদ আমি বিয়োগ করব। আমি আবারও বলি, বিনিয়োজিত মূলধনটা আমি কীভাবে বাহির করব, এই বিনিয়োজিত মূলধনটা আমি বাহির করব মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ। এবার এই এই মোট সম্পদের টাকাটা প্রশ্নে দেওয়া থাকবে। আমি আবারও বলি, মোট সম্পদের টাকাটা প্রশ্নে দেওয়া থাকবে। এবার এই মোট সম্পদ থেকে আমি চলতি দায় বিয়োগ করে দিব। চলতি দায় কীভাবে বাহির করতে হবে আমি প্রথম পর্বে আলোচনা করছি। এবার বাদ দিব আমি অলিক সম্পদ। এবার আসো অলিক সম্পদ কোনগুলো এটা আমি বুঝিয়ে দিব একটু পর। এবার আসো এটা ছাড়াও আমরা বিনিয়োজিত মূলধনটা অন্যভাবে বাহির করতে পারি। কীভাবে, দেখো বিনিয়োজিত মূলধন সমান সমান মালিকানা তহবিল প্লাস দীর্ঘমেয়াদী দায়। আমি আবারও বলি, মালিকানা তহবিলের সাথে আমি যদি দীর্ঘমেয়াদী দায় যোগ করি তাহলে আমি কি পাবো, বিনিয়োজিত মূলধন পাবো। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, এই মালিকানা তহবিলটা কীভাবে বাহির করতে হবে এটা দেখো আমি এই পাশে তুলে রাখছি। দেখো এই মালিকানা তহবিলটা আমি বাহির করব সকল শেয়ার মূলধন, যত প্রকার শেয়ার মূলধন প্রশ্নে দেওয়া থাকবো, সাধারণ শেয়ার মূলধন বা অগ্রাধিকার শেয়ার মূলধন, সবগুলো শেয়ার মূলধন আসবে। তারপরে আসবে মূলধন ও সাধারণ সঞ্চিতি। দেখো মূলধন সঞ্চিতি ও সাধারণ সঞ্চিতি যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে এই দুইটা সঞ্চিতি আসবে, আবার আয়কর সঞ্চিতি দেওয়া থাকলে সেটা কিন্তু তোমরা আনবে না। তারপরে আমি লিখছি সকল তহবিল। প্রিয় শিক্ষার্থীরা সকল তহবিল এই জায়গায় আসবে, শুধু নগদ তহবিল বাদে, তোমরা আবার নগদ তহবিল মনে করো না, কারণ নগদ তহবিল এটা তো সম্পদের পাশে থাকে। আর বাকি যেই তহবিলগুলো আছে যেমন পরিপূরক তহবিল, কল্যাণ তহবিল, ভবিষ্যৎ তহবিল, হ্যাঁ এই জিনিসগুলো। তারপরে আসবে সকল আয়, সকল আয়। তারপরে তার থেকে আমরা বাদ দিব অলিক সম্পদ বা ভুয়া সম্পদ। এই অলিক সম্পদ বা ভুয়া সম্পদ আমরা কি করব, বিয়োগ করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, মালিকানা তহবিলে কি আসলো, সকল শেয়ার মূলধন, যত প্রকার শেয়ার মূলধন প্রশ্নে থাকবে, যেমন অগ্রাধিকার শেয়ার মূলধন, সাধারণ শেয়ার মূলধন, যেগুলো থাকবে সবগুলো টাকা আনবা। তারপরে মূলধন ও সাধারণ সঞ্চিতি, যদি সাধারণ সঞ্চিতি থাকে সাধারণ সঞ্চিতির টাকাটা আনবো, মূলধন সঞ্চিতি থাকলে মূলধন সঞ্চিতির টাকাটা আনবো। সকল তহবিল নগদ তহবিল বাদে, সকল তহবিল বলতে বোঝাচ্ছে পরিপূরক তহবিল, কল্যাণ তহবিল, ভবিষ্যৎ তহবিল, এই জিনিসগুলো আসবে। সকল আয়, যে আয়গুলো দেওয়া থাকবে দায়ের পাশে। তারপরে আসো অলিক সম্পদ মাইনাস ভুয়া সম্পদ। দেখো এই অলিক সম্পদ আর ভুয়া সম্পদ দুইটা একই জিনিস। এবার আমি লিখছি এই জায়গায় অলিক সম্পদ কোনগুলো। দেখো প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, অবলেখকের কমিশন বা দস্তুরি। হ্যাঁ আমি আবারও বলি, এই জিনিসগুলো হচ্ছে অলিক সম্পদ। আরেকটা জিনিস, দীর্ঘমেয়াদী দায় কোনটা, দীর্ঘমেয়াদী দায় হচ্ছে ঋণ অথবা ঋণপত্র। আমি আবারও বলি, ঋণ অথবা ঋণপত্র। তো দেখো বিনিয়োজিত মূলধনটা আমরা দুইভাবে বাহির করতে পারবো। কিভাবে, মোট সম্পদ থেকে চলতি দায় বাদ দিব এবং অলিক সম্পদ বাদ দিব,
তাহলে আমি বিনিয়োজিত মূলধন পাবো। যদি প্রশ্নে মোট সম্পদ দেওয়া না থাকে তখন আমরা কি করব, দেখো এই বিনিয়োজিত মূলধনটা মালিকানা তহবিল দিয়ে বাইর করা যায়। আমি মালিকানা তহবিলের টাকাটা বাইর করব, তার সাথে আমি দীর্ঘমেয়াদী দায় কি করে নিব, যোগ করে নিব। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, সুদ ও করপূর্ব নিতলাব এটা আমরা কিভাবে বাইর করব। দেখো সুদ ও করপূর্ব নিতলাব আমি বাইর করব, প্রশ্নে যে নিতলাবটা দেওয়া থাকবে যদি এই অঙ্কে সুদ দেওয়া থাকে তাহলে তার সাথে সুদ যোগ করব, আর যদি আয়কর সঞ্চিতি দেওয়া থাকে তাহলে আয়কর সঞ্চিতি যোগ করব, আর যদি এগুলো দেওয়া না থাকে তখন শুধু নিতলাবটাই আমরা লিখে ফেলব। আমি আবারও বলি, সুদ ও করপূর্ব নিতলাব, নিতলাবের সাথে সুদ যোগ করব, যদি সুদ প্রশ্নে থাকে তাহলে যোগ করব, না থাকলে তো যোগ করার কিছু নাই। তারপর আমি যোগ করব আয়কর সঞ্চিতি যদি প্রশ্নে দেওয়া থাকে, আশা করি বুঝতে পারছো। তারপরে আরেকটা দেখো, বিনিয়োজিত মূলধন আবর্তন হার, মানে একটু আগে যে আমি লিখছিলাম বিনিয়োজিত মূলধন অনুপাত, তো আমরা এই জায়গায় লিখব বিনিয়োজিত মূলধন আবর্তন হার, এটা বাইর করব। নিট বিক্রয় বা বিনিয়োজিত মূলধন তার সাথে কিন্তু আমরা 100 গুণ দিব না। আমি আবারও বলি, তার সাথে আমরা কি করব না, 100 গুণ দিব না। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, নিট বিক্রয় কিভাবে বাইর করতে হবে এটা কিন্তু তোমরা জানো, আর বিনিয়োজিত মূলধনটা কিভাবে বাইর করতে হবে এটাও কিন্তু তোমরা জানো। তো এই পাঁচটা সূত্র যদি তোমরা শিখতে পারো ইনশাল্লাহ এই জায়গা থেকে তোমরা তিনটা সূত্র পরীক্ষায় কমন পাবে, আর এই জিনিসগুলো বেশি বেশি করে যদি তুমি মুখস্থ করো বা পড়ো তাহলেই কিন্তু তোমার মাথায় থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এই জায়গায় শেষ, কারণ আজকের পর্বে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তো পরবর্তী পর্বে ইনশাল্লাহ আরও নতুন কিছু সূত্র নিয়ে আলোচনা করব। তো আজকের পর্বে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই সমস্যাগুলো কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিও শেষে কি লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।